বিরিয়ানি বানানোর জন্য আমরা প্রথমে 500 গ্রাম চিকেন, 1 চামচ নুন, 2 চামচ আদা রসুনের পেস্ট, 2 চামচ বিরিয়ানির মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 250 গ্রাম পেঁয়াজ, বড় সাইজের 3টে আলু, আর থাকছে 2 চামচ মতো ঘি। পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি, কিছুটা বেরেস্তা বানাবো, কিছুটা মাংস কষানোর সময় দেবো। এবার মাংসটাকে ম্যারিনেট করার জন্য সব মশলাগুলো মিশিয়ে দিব। এবারে মাংসটাকে ভালো করে সব মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বাসমতি চাল 1/2 ঘন্টা ভেজানো ছিল, এবারে এটাকে আমরা 80% সেদ্ধ করে নেব। আলুটা আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা রয়েছিল ওই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ভেজে নিয়ে মাংসটা কষিয়ে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে 1/2 ঘন্টা ম্যারিনেট করার ছিল, মাংসটা রেডি হয়ে গেছে, এবার এটাকে একটু কষিয়ে নেব। এভাবে মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার এটাকে তুলে নিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো। বিরিয়ানির চালটা 80% সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমরা ছেঁকে নেব। দুটো আলু দিয়ে দিলাম, এরপর ওপর থেকে আরেকটু রাইস দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার বিরিয়ানি তৈরি হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করুন এইভাবে। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফাইনালি আমাদের বিরিয়ানি সার্ভ করার জন্য রেডি। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। থ্যাংক ইউ।